ভারতের বিপক্ষে যদি কলা গাছ খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব কিন্তু ভারতের সাপোর্টার হব না ইন্ডিয়া ভুয়া ভুয়া ইন্ডিয়া ইন্ডিয়া ভুয়া ঠিক এরকম ভাবেই বাংলাদেশের কিছু মানুষ আমাদের ইন্ডিয়ার টিম হেরে যাওয়াতে নাচ করছিল তারপরে শুরু হয় আসল খেলা বিসিসিআই আইপিএল থেকে ব্যান করে দিল বাংলাদেশকে লাইফ টাইমের জন্য তাদের টিমের আর কোনো খেলোয়াড় আইপিএলে খেলতে পারবে না বিষয়টা দুঃখজনক হলেও কিন্তু সত্যি এর বাস্তবতা আছে বস ভারতের বিরুদ্ধে যদি কলা গাছও খেলে তাহলে কলা গাছকেও সাপোর্ট করবে কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করবে না এটা আপু বলছে আপু কিছুদিন পর যখন ইন্ডিয়া সব কিছু প্রোভাইড করা বন্ধ করে দেবে তখন কিন্তু এই কলা খেয়েই থাকতে হবে বাংলাদেশ আমাদের পাশের দেশ খুবই পরিচিত একটা দেশ আর এতটাই পরিচিত যে নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই সেখানকার মানুষজন সত্যিই খুব ভালো আমি ভাবতাম আর এখনও ভাবি কিন্তু কিছু সংখ্যক মানুষ রয়েছে যাদের জন্য বাংলাদেশ আজকে বদনাম হচ্ছে আজকে বাংলাদেশের প্রতি আমাদের দেশ মানে আমাদের ইন্ডিয়া খারাপ মনোভাব জন্মাচ্ছে একজন মানুষ হিসাবে যেমন আমরা সবার প্রিয় হতে পারবো না ঠিক তেমনই আমাদের ইন্ডিয়ার টিম সবার কাছে প্রিয় হবে তার কোনো গ্যারেন্টি নেই কেউ ইন্ডিয়াকে সাপোর্ট করবে কেউ বাংলাদেশকে সাপোর্ট করবে কেউ পাকিস্তানকে সাপোর্ট করবে কেউ বা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করবে সেটা নিজের ওপর ডিপেন্ড করছে কে কাকে সাপোর্ট করবে দেখো বন্ধুরা খেলাতে হার জিত থাকবেই আর যে খেলাতে হার জিত নেই সেটা খেলা নয় আর আজ ইন্ডিয়া হেরে গেছে বলে বাংলাদেশের কিছু মানুষ এমনভাবে নাচছিল এমনভাবে উৎসব পালন করছিল আর এমন এমন কথা বলছিল সেগুলো দেখে বোঝা যায় যে তোমরা আমাদের ইন্ডিয়াকে কতটা ভালোবাসো আরো ধারা মানে আমাদের আসলে ঈদের মতো মানে আনন্দ এটা আসলে মানে বলে বুঝাইতে পারবো না এই আনন্দ তবে এই না যে আমাদের ইন্ডিয়াতে এরকম খারাপ মানুষ নিয়ে অবশ্যই আছে এই তো কিছুদিন আগে দেখছিলাম একটা বাঘের ফুতুলকে নিয়ে দলাদলি করতে সত্যি খুবই বাজে হয়েছে আর আমি তাদের প্রতি নিন্দা জানাচ্ছি কিন্তু তোমরা যেটা করেছো সেটা কিন্তু সত্যি অনেক বেশি বাড়াবাড়ি আর এতটাই বাড়াবাড়ি যে একজন ভারতীয় হিসাবে সত্যি খুবই খারাপ লাগার বিষয় নাচানাচি মানে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দল মানে নাচানাচির আর উল্লাস দেখো বন্ধুরা এইসব করে কোনো কিছুই হবে না কারণ আমাদের ইন্ডিয়া তোমাদের বাংলাদেশের থেকে অনেক গুণ বড় এসব করে শুধুমাত্র শত্রুতা করা হবে দেখতেই তো পেলে আইপিএল থেকে শুধু শুধু বাতিল হয়ে গেলে শুধুমাত্র আইপিএল নয় দার্জিলিংয়ের রয়্যাল ফ্রস্ট তাকসাং নামক একটি হোটেলে বাংলাদেশি পর্যটকদের মানে বাংলাদেশি মানুষদের নিষিদ্ধ করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য আর শুধু তাই নয় বইমেলা থেকে ব্যান করা হয়েছে তারা এটাও জানিয়েছে যে বাংলাদেশের পর্যটকদের বইমেলা থেকে ব্যান করা হয়েছে তার মানে ভাবতে পারছো তো বিষয়টা কত দূর জল গড়িয়েছে ইলেকট্রিক পেঁয়াজ চিনি বিভিন্ন রকমের পণ্য আমাদের দেশ থেকে বাংলাদেশে পাঠানো হয় এমনকি চিকিৎসা ব্যবস্থার জন্য তোমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ আমাদের দেশে চলে আসে তারা দিনের পর দিন অপেক্ষা করে ভিসা পাওয়ার জন্য আমাদের ইন্ডিয়াতে চিকিৎসা করার জন্য কিন্তু তবুও এত কিছু সুবিধা পাওয়ার পরও তোমরা আমাদের দেশের বদনাম করো আমাদের দেশকে সাপোর্ট করো না সাপোর্ট না করতেই পারো সেটা তোমাদের নিজের উপর ডিপেন্ড করছে কিন্তু তাই বলে কি এইভাবে ইমোশন আঘাত করা ঠিক ইমোশন নিয়ে খেলা করাটা কি ঠিক আর কিছু কিছু মানুষ বলছে যে ইন্ডিয়া হেরে যাওয়া মানে তাদের কাছে নাকি উৎসব তাদের কাছে ঈদ এগুলো কি ঠিক ঈদের মতো মানে আনন্দ এটা আসলে মানে বলে বুঝাইতে পারবো না এই আনন্দ ঠিকই আছে তোমাদের কথা অনুযায়ী তোমাদেরকেও জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক সবাই ভালোভাবে ঈদ কাটাও আর পিকচার আবি ভি বাকি হে বহুত কুছ দেখনে কা বাকি হে তো আবি বাস ওয়েট করনে কা তো চলো আজ কে লিয়ে এই কাফি হে বাই বাই